নির্বাচনে আমাদের গরিব পার্টির পক্ষ থেকে স্বাধীন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা তাকে নির্বাচিত করে জনগণকে সেবা করার সুযোগ দিন। আমার দেশের দরিদ্র ভাই ও বোনেরা, সামনে নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করুন, আমি আপনাদের পেটে ভাত দেব, আমি আপনাদের পরনের কাপড় দিব, আমি আপনাদের চাকরি দিব। স্বাধীনের জনপ্রিয়তা তো দেখি দিন দিন বেড়েই চলছে। স্বাধীন ভাইকে দিলে ভোট, গরিব পার্টিতে দিলে ভোট, চার মার্কায় দিলে ভোট, এমপি হতে দিন, তারপর পুরো এলাকাটা আপনাদের হাতে তুলে দেব। এখানে গড়ে উঠবে বিদেশিদের সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্র। আপনি না পুলিশ বাহিনীতে ছিলেন, দেশ সেবা করতেন, এখন দেশদ্রোহীর কাজ করছেন। আরে দেশকামী এখন গুলি মারে, এই দেশে আমার কোনো দরকার নেই, আমার দরকার আমার পেট, আর টাকা হচ্ছে আসল। আপনারা শুধু টাকা দিয়ে আমাকে ইলেকশন করতে দিন, দেখবেন এই দেশটা আমার হাতের মুঠোয় চলে এসেছে। আর এই দেশের জনগণ সহজ সরল, এদের ভাতা দেওয়া কোনো ব্যাপারই না। দিনে হাততালিকার বক্তৃতা দেব, আর রাতে এই জনগণকে বাস দেব। এই কেওয়ালা বাস, জামাই বাবুর কাজ কর্ম দেখে মনে হইতেছে এতদিনে লাইট আসছে। লিন, এখানে 50 লাখ টাকা আছে। এখানে 25 লক্ষ আছে। থ্যাংক ইউ। অভাবের কারণে স্বাধীন একদিন চাকরি চেয়েছিল, এখন সেই স্বাধীন আমাদের ইলেকশনের অভাব মেটাবে। গো অ্যাহেড। চলো সদাগর, নাজাদ খান অসুস্থ, ওকে একটু দেখে আসি। চলো চলো চলো। গুড লাক মাই স্যার। থ্যাংক ইউ। আদা আদা। আসসালামু আলাইকুম। বাই। তুমি দেশ বিরোধী কাজে সাহায্য করছো, কথার কথা তাহলে সবই সত্যি। হ্যাঁ হ্যাঁ সত্যি, তাতে হয়েছে কি, এই দেশ এই ন্যায় নীতি এসবতে কি হবে জানো? এই ব্রিফকেস দুটোতে কত টাকা আছে? 75 লক্ষ টাকা। এই টাকার কাছে ওইসব দেশভক্তি ন্যায় নীতি সালামত ভেসে যাবে। টাকা? সারা জীবন বাবাকেও দেখেছি টাকার পিছনে ছুটতে, তুমিও টাকার পিছনে ছুটছো। জানো টাকা মানুষকে অমানুষ করে দেয়, ফিরিয়ে দিয়ে সে পাপের টাকা। চুপ করো। স্বাধীন, আমি তোমাকে বিনীত অনুরোধ করছি, এই পাপের টাকা তুমি ফিরিয়ে দিয়ে এসো। দেশের বিরুদ্ধে এত বড় অন্যায় কাজ তুমি করো না স্বাধীন। লীলা, তুমি কি চাও এই সমাজের মানুষগুলো তোমার ছেলেকে আঙ্গুল তুলে বলুক সে একজন দেশদ্রোহীর ছেলে, একজন পাপীর ছেলে? এই পৃথিবীতে সবাইকে পাপী হতে হয়, কেউ ভালো থাকতে পারে না, ভালোভাবে কেউ বাঁচতে পারে না, যেমন পারেনি আমার বাবা মা বোন। স্বাধীন, স্বাধীন, এই টাকা আমি কামাবো, অসৎ পথ আমি চলবো, আমাকে এই পথে কেউ সরাতে পারবে না। স্বাধীন ভাই, স্বাধীন ভাই, মা বোন